তো আজকে যেই বিষয়টি ছোট্ট করে আলোচনা করতে চাই সেটি হচ্ছে শিশুদের কি প্রোগ্রামিং শেখা উচিত কিনা, কিংবা ছোটদের কি প্রোগ্রামিং শেখা উচিত কিনা। তো ছোট বলতে কত ছোট সেটাও একটা প্রশ্ন। তো কারণ অনেকেই এখন বলে, বিশেষ করে স্টিভ জবসের একটা কোট সবাই দেয় যে শিশুদেরও প্রোগ্রামিং শিখতে হবে, সবাইকে প্রোগ্রামিং শিখতে হবে। তো প্রথম প্রথম এটা শুনে মনে করতাম যে ওদের আসলে অনেক প্রোগ্রামার দরকার, কারণ ওদের যেসব আইডিয়া আছে এবং ওদের যে ইনভেস্টমেন্টটা আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য তো শ্রমিক দরকার, তাই না? এবং এত শ্রমিক ওরা শুধু ইউএসএতেই পাচ্ছে না, এরা সারা বিশ্বের সবাইকে এই জন্য প্রোগ্রামিং শিখতে উৎসাহিত করতেছে, যাতে ওরা ওদের কাজ করার জন্য প্রোগ্রামার তথা কামলা পেয়ে যায়। তো এখন আমি আসলে ওই আলোচনা করতে চাই না, আমি যেটা বলতে চাই যে স্টিভ জবস বলছে দেখেই যে সবার প্রোগ্রামিং শিখতে হবে, কিংবা বিল গেটস বলছে দেখেই যে সবাই প্রোগ্রামিং শিখতে হবে, এরকম না ব্যাপারটা। কিন্তু আসলেই ছোটদের প্রোগ্রামিং শেখা উচিত কিনা এবং কতটুক বয়সে শেখা উচিত? তো আমি দেখতেছি বিশ্বের বিভিন্ন দেশে প্রাইমারি স্কুলের সিলেবাসে ওরা প্রোগ্রামিংটাকে নিয়ে আসছে, তাই না? বাংলাদেশেও নাকি এখন শিশুরা ক্লাস 3 থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখবে। যদিও স্ক্র্যাচ নিয়ে আমাদের একটা বাংলা বই আছে, সম্ভবত 2018 সালে আমরা প্রকাশ করেছিলাম, কিন্তু সেটার উদ্দেশ্য হচ্ছে যারা নিজের আগ্রহে শিখতে চায় তাদের জন্য অবশ্যই এটা সবার জন্য বাধ্যতামূলক প্রোগ্রামিং শিক্ষা নয়। তো আমি মনে করি যে প্রথমে বুঝতে হবে প্রোগ্রামিং শেখার উদ্দেশ্যটা কী। প্রোগ্রামিং শেখার উদ্দেশ্যটা কিন্তু শিশুদের জন্য প্রোগ্রামার হয়ে যাওয়া নয়, কিংবা সফটওয়্যার ডেভেলপার হয়ে যাওয়া নয়। আচ্ছা, আমি প্রোগ্রামিং শিখলাম, তাহলে সফটওয়্যার ডেভেলপার? ও, বিল গেটস ছোটোবেলায় প্রোগ্রামিং শিখছে দেখে মাইক্রোসফট বানাইতে পারছিল, জাকারবার্গ ছোটোবেলায় প্রোগ্রামিং শিখছে দেখে সে ফেসবুক বানাইতে পারছিল, তাহলে আমার ছেলেও হয়তো ছোটোবেলায় প্রোগ্রামিং শিখে এরকম একটা কিছু বানায় ফেলবে। তো এই এই নিয়তে প্রোগ্রামিং শেখাটা খুবই রিস্কি, তাই না? কিংবা এই আমার মেয়ে বা আমার ছেলে সে প্রোগ্রামিং শিখে কোটি কোটি টাকা ইনকাম করবে, এই নিয়তেও প্রোগ্রামিং শেখাটা ঠিক না। কারণ আসলে ওরা বড় হয়ে কী হবে আমরা তো জানি না, তাই না? আমার মেয়ে যদি ক্লাস 5-এ পড়ে বা ক্লাস 3-তে পড়ে, তো ও আসলে বড় হয়ে কী হবে এটা তো আসলে ওর ডিসিশন। এটা তো আর বাংলাদেশের মতো এখন, আগে যেমন আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, আমার মেয়েকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, এই ধরনের চিন্তা ভাবনা করা ঠিক না। তো প্রোগ্রামিং শেখাটা আসলে শিশুদের জন্য তখনই ঠিক যদি আমরা মনে করি যে এটা তাদের একটা নির্দিষ্ট স্কিল, মানে তাদের যে ব্যক্তিগত বিকাশ, সেই ব্যক্তিগত বিকাশে প্রোগ্রামিংটা যদি সহায়ক হয়, ওইভাবে যদি প্রোগ্রামিংটা শেখানো যায়, তাহলেই কেবল প্রোগ্রামিং শেখানোটা কার্যকর। কিন্তু আমরা যদি ওই আশা করে প্রোগ্রামিং শেখাই যে সে সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবে বা সে কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে যাবে, তাহলে আসলে এটা আমার মনে হয় না খুব একটা ভালো আইডিয়া। তো এক্ষেত্রে কিন্তু এখন আমরা যারা প্রফেশনাল প্রোগ্রামার, আমরা যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, একদম ছোট বাচ্চারা কিন্তু এটা করবে না, তাই না? এই জন্য আমরা যদি আওয়ার অফ কোডের ওয়েবসাইটে যাই, কিংবা scratch.mit.edu, তাই না, বা আমরা MIT স্ক্র্যাচ লিখে লিঙ্কটা পেতে পারি, তো ওখানে দেখবো যে ওরা ব্লক বেসড প্রোগ্রামিং করে। তো প্রফেশনাল লাইফে তো আমরা ব্লক বেসড প্রোগ্রামিং করি না, তাহলে ওরা কেন ব্লক বেসড প্রোগ্রামিং শিখবে? আসলে ওরা ব্লক বেসড প্রোগ্রামিং শিখবে এই কারণে যাতে ওদের লজিক্যাল থিঙ্কিং স্কিলটা ডেভেলপ হয়। তো একটা কম্পিউটার আসলে কি করে, আমরা যেভাবে যেই ভাষায় প্রোগ্রাম লিখি, একটা লজিক দিয়ে দিই, সেই এক এক ধাপে ধাপে সেগুলোকে এক্সিকিউট করে, এবং এক্সিকিউট করলে একটা কাঙ্ক্ষিত একটা ইনপুট থেকে আমরা একটা কাঙ্ক্ষিত আউটপুট পাই। তো এই ক্ষেত্রে যেই ব্যাপারটা ঘটে যে লজিক্যাল থিঙ্কিং, সেই লজিক্যাল থিঙ্কিং স্কিলটা ডেভেলপ করার জন্য প্রোগ্রামিং শেখা যেতে পারে। যেটা আমরা যেমন দাবা খেলা শিখে বাচ্চারা, কারণ সবাই কি আসলে দাবা প্লেয়ার হওয়ার জন্য বা গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য দাবা খেলা শেখে? মোটেও না। এটা শিখে তাদের ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য। তো প্রোগ্রামিংটা এরকম ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য, যে প্রাইমারি স্কুলের বাচ্চারা ব্লক বেসড প্রোগ্রামিং করবে, হাই স্কুলের বাচ্চারা হয়তো এই পাইথন বা এই ধরনের জাভাস্ক্রিপ্ট, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করবে, যাতে তারা মজার মজার জিনিস ডেভেলপ করতে পারে এবং যাতে তারা আনন্দের সঙ্গে একটা শিক্ষা, তাই না? প্রোগ্রামিং জিনিসটা কিন্তু মজার, এবং তারা যদি কাজটা করে আনন্দ পায়, তো কম্পিউটার গেমস খেলার চেয়ে তো এই জিনিসটাই ভালো, তাই না? সে আনন্দও পাচ্ছে, আবার তার মধ্যে একটা লজিক্যাল থিঙ্কিং স্কিলও ডেভেলপ হচ্ছে, বা যেটা আমরা কম্পিউটেশনাল থিঙ্কিংও বলি, যেটা তার চিন্তার বিকাশে সহায়ক হবে এবং অন্যান্য লেখাপড়ায় সে যখন আরেকটু বড় হবে অনেক কিছুই তার জন্য সহজ করে দিতে পারে, সে যদি ওইভাবে চিন্তা করতে পারে। তো এই হচ্ছে আমার মতামত যে প্রোগ্রামিং বাচ্চারা শিখতেই পারে, কিন্তু সেটা অবশ্যই জোর করে না, সেটা আনন্দের সাথে, এবং এই ক্ষেত্রে তার আউটকাম বা আউটপুট যেটা সেটা আমরা, সে সফটওয়্যার ডেভেলপার বা কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে যাবে সেইটা না, বরং
এটা তার বিকাশে সহায়ক হবে। এই চিন্তা করে আমরা অভিভাবকরা যদি বাচ্চাদের প্রোগ্রামিং শেখাই বা শিখতে দিই, তো সেক্ষেত্রে সেটা কার্যকরী হবে বলে আমার ধারণা। তো এই ছিল আমার বক্তব্য। সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।